সকল বাধাকে উপেক্ষা করে ফের কোরিয়া জাপানের আকাশে ঢুকে পড়ল চীনা যুদ্ধ বিমান নিজেদের সামরিক শক্তি প্রদর্শনে আবারও মহড়া চালিয়েছে চীনের বিমান বাহিনী এ সময় জাপান সাগরে পৌঁছে যায় তারা বেইজিংয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে ফাইটার ও বোম্বার নিয়ে ওই মহড়া চালায় তারা চীনের এয়ারফোর্সের মুখপাত্র জানিয়েছেন এই মহড়া পূর্ব পরিকল্পিত এ সাগর যে জাপানের নয় সে কথা উল্লেখ করে চীন এ ব্যাপারে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে দুটি এস থার্টি দুটি এইচ সিক্স বোমবার একটি টিইউ ওয়ান ফিফটি ফোর বিমান ছিল ওই মহড়ায় শিউলে দক্ষিণ কোরিয়ার যুগ্ম প্রধান বলেন কোরিয়ার এয়ার ডিফেন্স জোনে ঢুকে পড়েছিল চীনের যুদ্ধ বিমান সঙ্গে সঙ্গে কোরিয়ান ফাইটার জেট পাঠিয়ে দেওয়া হয় উল্লেখ্য এর আগে গত সেপ্টেম্বরে জাপানের সমুদ্র সীমায় প্রবেশ করে চীনের যুদ্ধ জাহাজ পূর্ব চীন সাগরের দ্বীপ নিয়ে চীন জাপানের বিবাদ দীর্ঘদিনের সেই বিতর্কিত সমুদ্র সীমায় চীনের তিনটি যুদ্ধজাহাজ এক ঘন্টার বেশি সময় ধরে ছিল বলে দাবি জাপানের জাপানের সমুদ্র সীমা অতিক্রম করা কিংবা কাকু দ্বীপের কাছে চীনা যুদ্ধজাহাজের আনাগোনার বিষয়ে বেইজিংয়ের বক্তব্য ওইগুলো সাধারণ চীনা লাইটার জাপানের সমুদ্র সীমা অতিক্রম করা কিংবা কাকু দ্বীপের কাছে চীনা জাহাজের আনাগোনার বিষয়ে বেইজিংয়ের বক্তব্য ওইগুলো সাধারণ চীনা লাইনার বা স্বাভাবিক নিয়মেই চলছে